রাজপথ জুড়ে হর্নের প্রতিযোগিতা গ্রহণযোগ্য মাত্রার তিনগুণ বেশি শব্দ দূষণের নাকার রাজধানীবাসী বাসে আব্দুল্লাপুর থেকে সংযোগ সড়কে বসেছে বা যা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আশুরিয়া এডিবেটেড এক্সপ্রেসওয়ে সার্বিক অগ্রগতি চল্লিশ ভাগ আসছে বছর এই পরিকল্পনা বর্ষা একদম মানুষ হাটতে পারে না নদীর মত হয়ে যায় নিম্নতম নাগরিক সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না সড়কে আবর্জনার স্তূপ ড্রেনে মশার উৎপাদ দুই সংস্থার রশি টানাটানিতে চট্টগ্রামে পরিকল্পিত আবাসিক এলাকা এখন বসবাস অনুপযোগী নাগরিক সেবা পর্যন্ত বাসিন্দারা সঙ্গে হক সময় দীর্ঘ খরতাপের পর বৃষ্টিতে প্রকৃতিতে প্রশান্তি নেমেছে তবে তিন ঘন্টার সাতানব্বই মিলিমিটার বৃষ্টিতে তুলিয়ে গেছে চট্টগ্রাম নগরী সড়কে গাছ উপড়ে ব্যাহত হয় চলাচল আরো ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তবে সেই স্বস্তি মুহূর্তে রূপ নেয় দুর্ভোগে যখন নগর জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা ডুবে যায় নানা সড়ক গলিগুলি নগরীর ওয়াসা হালি শহর জি সি মোড়শোা বিভিন্ন এলাকা তলিয়ে যায় হাটু পানিতে ব্যাহত হয় যান চলাচল পিপাকে সাধারণ মানুষ খায়ন কারণে এগুলো ফানিগুলোর সত্য পথে শোনা আজমকাল বৃষ্টির জন্য এখানে অনেক গাছপালা করে আমাদের মানে খুবই জনজীবন খুবই বিপর্যস্ত তবে দুর্ভোগের মধ্যেও অনেকেই কাঙ্ক্ষিত বৃষ্টি পেয়ে উল্লাসে মাতেন গা ভিজিয়ে সেলফি তুলেন স্কুল কলেজের শিক্ষার্থীরা এত গরমের মধ্যে আমরা যে এখন একটু বৃষ্টি পেয়েছে আমাদের খুব আনন্দ লাগছে রোদ ছিল ভালো লাগে নাই এখন বৃষ্টি হচ্ছে ভালো লাগছে রোদ ছিল এখন বৃষ্টি হচ্ছে অনেক ভালো লাগছে বৃষ্টি খুব ভালো লাগছে গরম তাপমাত্রা অনেকটা কমছে এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতা থেকে ছেড়ে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট কক্সবাজারে জরুরি অবতরণ করে পরে কক্সবাজারেও শুরু হয় ঝড় বৃষ্টি তিন ঘন্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় জড়ো হওয়ার মধ্যে গুড়িগুড়ি বৃষ্টি সেসঙ্গে বজ্রপাত এমন বৈরী আবহাওয়ার মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজারে জরুরি অবতরণ করা ইউএস বাংলার ফ্লাইট পঁয়তাল্লিশ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় এর আগে কলকাতা থেকে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানটি তবে বৈরি আবহাওয়ার কারণে কোনোভাবে চট্টগ্রাম বিমানবন্দর অবতরণ করতে পারেনি বিমানটি প্রায় ঘন্টাখানেক অবতরণের চেষ্টা করেও না পেরে বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণ করে কক্সবাজারেও শুরু হয় ঝড়ো হাওয়া তুমুল বৃষ্টির পাশাপাশি শুরু হয় বজ্রপাত যা চলে তারা দু ঘন্টার বেশি এ সময় বিমানের মধ্যেই ছিলেন চার কেবিন ক্রু সহ উনপঞ্চাশ জন এটিআর সেভেন বিমানটি রাত আটটার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে বেসরকারি এয়ারলাইন্সটি কর্তৃপক্ষ লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিলেন আবু বক্কর সিদ্দিক শ্যামল সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বেলা বারোটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনে জয়ী এই প্রতিনিধির শপথের আয়োজন করা হয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান পদত্যাগ করায় গেল তিন এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বিজয়ী হন আবু বক্কর সিদ্দিক শ্যামল যিনি এর আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মন্ত্রী এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দলের শৃঙ্খলা না মানলে কঠোর শাস্তি পেতে হবে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর সভা শেষে সাংবাদিকদের কথা বলেন ওবায়দুল কাদের সতেরো মে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আর তেইশ জুন দলের হীরক জয়ন্তী উদযাপন সামনে রেখে বৈঠকে বসেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্যরা সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান আলোচনা সভা ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সহ তৃণমূল পর্যায় পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে দলের হীরক জয়ন্তী আর দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমাদের গত জাতীয় সম্মেলন সমস্ত অনুষ্ঠানে বিএনপিকে দেওয়া আমাদের এ সময় সাংবাদিকদের প্রশ্নে আসে উপজেলা নির্বাচন প্রসঙ্গ জবাবে দলীয় নির্দেশনা না মানলে কঠোর পরিণতির কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ভোটে দাঁড়ানো থেকে বিরত রাখতে দলের চেষ্টা অব্যাহত আছে আমাদের যারাই পার্টি ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনে আমরা কতজন এমবিকে বাদ দিয়েছি তারপরে পঁচিশ জন মিনিস্টার একট আমরা যে বলি যে এটা আমাদের অ্যাকশন থাকে কোনো না কোনো এটা এখনই হবে নির্দিষ্ট একটা টাইমে হবে তা সমমত সেটা একটা উদাহরণ এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন কোনোদিনই গণতন্ত্রে বিএনপির আগ্রহ ছিল না বরং গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার কাজ শেখ হাসিনাই করেছেন আর বিএনপি কি করেছে ফারুক রবিন সময় সংবাদ ঢাকা উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট হয়েছে তৃণমূল নেতারা মানছেন না কেন্দ্রীয় আদেশ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জাতীয় প্রেস ক্লাবে দলের গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধনে কথা বলেন তিনি আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে ওইটা আগে ভরুন আর তারপরে কথা বলুন বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে এইটা সটের পান প্রতি মুহূর্তে যা বলস জনগণকে শত মিথ্যা চা দেখিয়েছেন জনগণকে শত মিথ্যা জনগণকে শোষণ করে কলাই পা আপনি বিদ্যুতের দাম বিদ্যুতের বিল গ্যাসের রাজপথ জুড়ে হর্ণের প্রতিযোগিতা গ্রহণযোগ্য মাত্রার তিন গুণ বেশি শব্দ দূষণে নাকাল রাজধানীবাসী হৃদরোগ উচ্চ রক্তচাপ সহ অনেকেই ভুগছেন দীর্ঘস্থায়ী শ্রবণ সমস্যায় গ্রহণযোগ্য মাত্রার চেয়ে তিনগুণ বেশি শব্দ দূষণের শিকার রাজধানীর ঢাকা যেটি বলছিলাম এদিকে এটি নিয়ন্ত্রণে যেমন নেই কোনো সরকারি পদক্ষেপ তেমনি এ নিয়ে সচেতন ব্যক্তি বা সংস্থার সংখ্যাও হাতে গোনা গ্রামীণ জীবন ছেড়ে দুবছর হল শহরে এসেছেন সুলতান মিয়া কাজ করছেন পোশাক কারখানায় শ্রবণ সমস্যায় ভুগছেন ছয় মাসের বেশি সময় ধরে শুনি বেশি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে একজন স্বাভাবিক মানুষের শব্দ গ্রহণের মাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ ডেসিবেল কিন্তু রাজধানী ঢাকায় চলাচল করতে গেলে কি পরিমাণ শব্দ গ্রহণ করতে হয় একজন মানুষকে পরিবেশ অধিদপ্তর দুই হাজার শব্দের মান মাত্রার উপর দশ দিনের একটি গড় হিসাব করে সেখানে দেখা যায় সর্বোচ্চ শব্দের মাত্রা উঠেছে একশো উনত্রিশ দশমিক তিন ডেসিবল রাজধানীতে ক্রমবর্ধমান জনসংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে গাড়ির সংখ্যা এসব গাড়ির উচ্চমাত্রার হর্নের কারণে বাড়ছে শব্দ দূষণ পর্যাপ্ত ধৈর্যের অভাবকেই এসব উচ্চমাত্রার হর্নের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা হর্নের এই মাত্রা নিরূপণে ঢাকার এগারোটি পয়েন্টে রিয়েল টাইম মেশিন স্থাপনের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর কর্মজীবীরা বেশি আক্রান্ত হলেও শিশু ও বৃদ্ধরা ভুক্তভোগী কম না অনেকেই ভুগছেন দীর্ঘস্থায়ী শ্রবণ সমস্যায় ট্রাফিক বিভাগে কর্মরতরা এর মধ্যে অন্যতম মেজাজ খিটখিটে হয় কাজে মনোযোগ বিঘ্ন হয় সচেতনতার অভাবে জ্ঞানের অভাবে কারণে অথবা কারণে এরা হর্ন বাজায় প্রচন্ড খারাপ লাগে আর ও যাতে দিতে থাকে বামে আমি সিগন্যাল দিয়ে যাচ্ছি কিন্তু ডানে থেকে আমাকে গাড়িতে হর্ন দিতে থাকে আমি ডানেরটা দেখব না বামেরটা দেখবো ঘুম না হওয়া উদ্বিগ্নতা দুশ্চিন্তা মানসিক অবসাদ হৃদরোগ ও উচ্চ রক্তচাপ সহ গুরুতর ত্রিশটি রোগ হতে পারে এই দূষণে চিহ্নিত করে জনসচেতনতায় গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের এই শব্দের জন্য একটা ডিসিজি তৈরি হয়েছে সে হচ্ছে নয়স ইন্ডিউসিং হেয়ারিং লস শব্দশন জড়িত কানে শব্দহীনতা আমরা কানের মধ্যে যেই ফাংশনিং অর্গানগুলো আছে এটার কার্যক্ষমতাগুলো নষ্ট হয় অধিক সাউন্ডের কারণে হর্নের ভিতরেও যে নির্ধারিত যে মানমাত্রা রয়েছে তার চেয়ে বেশি শব্দ তৈরিকারী হর্ন কিন্তু আমদানি হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমরা আইনের সঠিক এনফোর্সমেন্ট শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আনতে পারি নাই সচেতনতা তৈরি হয় নাই প্রতিকারের সর্বোত্তম বেস্ট হলো প্রত্যেকটি মানুষের আসলে সচেতন হওয়া উচিত কারণ ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সবাই মিলেই শব্দ তৈরি করছে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো অনুযায়ী নীরবজনে হর্ন নিষিদ্ধ হলেও আইনের প্রয়োগ না থাকায় শুধু সেখানেই নয় পুরো রাজপথ জুড়েই যেন হর্নের প্রতিযোগিতা তাসমিয়া নিশাদ নিম সময় সংবাদ ঢাকা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আব্দুল্লাপুর থেকে আশুলিয়া বেশ কিছু জায়গায় পিলার বসানো হয়েছে বাট কর্তৃপক্ষ বলছে পুরো প্রকল্প দু সালে শেষের পরিকল্পনা থাকলেও আসুডিযা ধৌর অংশ চালু হবে এক বছর আগে বিমানবন্দর হয়ে আবদুল্লাপুর ধৌর আশুলিয়া দিয়ে বাইপাইল বলতে গেলে ঢাকার দুই প্রান্তকে এক করতে তৈরি হচ্ছে গতির নতুন পথ চব্বিশ কিলোমিটার এই উড়াল পথ যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সঙ্গে তৈরি হবে মূল শহরকে নিচে রেখে সাভার থেকে চিটায়ং রোড পর্যন্ত সরাসরি চুয়াল্লিশ কিলোমিটার পথ এই প্রকল্প হলে থাকবে না ধৌর আশুলিয়ার বর্তমান সড়ক তৈরি হবে নতুন উরাল পথ সেই অংশে আসা যাওয়ার আলাদা দুটি লেন তৈরি হলেই উঠবে মূল সড়কের পিলার এরই মধ্যে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট লক্ষ্য আসছে বছরেই এই বাইপাস রোড দুটি খুলে দেয়ার যে দুটা টু লেন ব্রিজ আছে ধৌর থেকে আশুলিয়া পর্যন্ত এটা আমরা আগামী মার্চ মাসের মধ্যে কমপ্লিট করব এবং তখন যে গ্রেডের যে গাড়িগুলি এখান দিয়ে চলাচল করবে তারপরে আমরা এখানে মূল যে ব্রিজটা আছে সেটার বাকি কাজগুলো করব এদিকে আব্দুল্লাহপুর অংশেও একে একে উঠতে শুরু করেছে এক একটি পিলার আবার যেখানে পিলারের কাজ শেষ সেখানে বসানো হয়েছে গার্ডার আটটি করে গার্ডার ধারা দিয়ে তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে সড়ক এভাবেই একদিকে উঠতে থাকবে পিলার আর চলতে থাকবে গার্ডার ইরেকশনের কাজ চোদ্দ হাজার গার্ডার তৈরি করতে হবে আবার এই গার্ডার তৈরি করে তিন মাসের বেশি রেখে দেওয়া যায় না এটাকে ইরেক্ট করতে হয় সেইভাবে আমাদের প্রোগ্রাম করে করে আমরা গার্ডার তৈরি করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডার অলরেডি আমরা ইরেক্ট করেছি উপরে স্থাপন করেছি এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় চল্লিশ ভাগ এই পথ ধরে আগালে এমনিতেই চোখে পড়ে আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজের অগ্রগতি তবে এখন দৃশ্যমান হয়েছে পিলারের উপরে এই গার্ডারগুলো কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদ দু সাল পর্যন্ত হলেও মধ্যেই নতুন এই গতির পথে যাত্রা শুরু করতে চায় তারা লিমন সময় সংবাদ ঢাকা দুই সংস্থার রশি টানাটানিতে চট্টগ্রামের পরিকল্পিত আবাসিকগুলো এখন বসবাসের অনুপযোগী আবাসিকগুলো বুঝিয়ে দেয়া নিয়ে সিডিএ ও সিটি কর্পোরেশন একে অপরের দোষারোপে বিদ্যুৎ সড়ক ড্রেন বর্জ্যসহ নানা সেবা থেকে বঞ্চিত কল্পলোক সহ বিভিন্ন আবাসিকের বাসিন্দারা অনন্য এবং কর্ণফলি আবাসিকে দুই হাজার প্লট মালিকদের পনেরো ও ত্রিশ বছর আগে বুঝিয়ে দিলেও সুযোগ সুবিধার অভাবে গড়ে ওঠেনি একটি ভবনও অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন সড়ক জুড়ে বড় বড় গর্ত পানি আর কাদায় একাকার সড়কে হেলে দুলে চলছে গাড়ি এটি গ্রামের কোনও সড়ক মনে হলেও বিশ বছর আগে মালিকদের বুঝিয়ে দেয়া চট্টগ্রাম নগরীর অন্যতম পরিকল্পিত আবাসিক এলাকা কল্পলোক কাঁচাপাকা সড়ক হওয়ায় একটু বৃষ্টিতে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ গাড়ি চালার কোনো অনুভূতি নেই বর্ষাকাল এখন তো একটু ই আছে তো মানুষ খাটতে পারে না হয়ে যায় সিটি কর্পোরেশন বলতেছে আমাকে সিডিয়া আবাসিককে আবাসিক পরিণত করতে হবে এবং সিটি কর্পোরেশন বলতেছে আবাসিককে আবাসিককে পরিণত করে না দিলে আমরা এই কল্প লোক আবাসিককে আমাদের আওতায় আনবো না কুল্ড্রিংক আমরা নিয়মিত দিয়ে আসতেছি কিন্তু নিম্নতম আমরা যে একটা একটা এখান থেকে সুযোগ সুবিধা নাগরিক সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না সিটি কর্পোরেশনকে গৃহকর দিলো বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে ভাঙাচোরা বাল্বের সেট ময়লা আবচনার স্তূপ ড্রেনে মশার উৎপাদ পুরু আবাসিক যেন পশুপাখির চারণভূমি প্রধান দুই সড়কে অবৈধ দোকান ও ঝুপকি স্কুল কলেজ খেলার মাঠ পার্ক ও কবরস্থানের জায়গা নানা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে সিডিএ অরক্ষিত হওয়ায় রাত হলে বসে মাদকের আড্ডা প্রভাবশালী এক নেতার আশ্রয় প্রশ্রয়ে বহিরাগত ও কিশোর গ্যাং এর নেতৃত্বে মালামাল ও বাসাবাড়িতে চলে চুরি দশ বছর আমরা বিভিন্ন সংস্থার কাছে গেছিলাম সিডি এর কাছে গেছিলাম কাছে গেছিলাম একাধিক চিঠি দিয়েছিলাম তারপর কোনো সুরা হচ্ছে না কিশোর গ্যাং এর যে উৎপাদ কিশোর গ্যাং এর ছেলেরা প্রকাশ্যে মাদক মাদকের আক্রা বসায় বিশ বছর আগে মালিকদের বুঝিয়ে দেয়া কল্পলোকে সাড়ে সতেরোশো প্লটের মধ্যে গড়ে ওঠা চারশো ভবনে চল্লিশ হাজারের বেশি মানুষের বাস কিন্তু সিডিএ ও সিরি কর্পোরেশনের দলাদলিতে নানা সুবিধা থেকে বঞ্চিত আবাসিকের বাসিন্দারা আপলাবত দুটো প্রজেক্ট কিন্তু এখানে চলছে একটা সেনাবাহিনী করছে আর একটা আমরা করছি এই দুটো প্রজেক্ট কিন্তু কল্পলগুর উপর দিয়ে যেতে হচ্ছে যার ফলে আমরা এটা করি নাই তো তাদের সাথে তাদের থেকে বলা হয়েছে যে আমাদের এই প্রযুক্তির সাথে সাথে সাথেই এই রাস্তাগুলো আমরা যেটা যেটা আমরা মেনটেনেন্স করছি এখন ওটা মন কমপ্লিট করে আমরা সিটি ওয়ান হ্যান্ড ওয়াট করে দিই আবাসিক বরাদ্দ দিয়ে জায়গা বরাদ্দ দিয়ে প্লট বরাদ্দ দিয়ে সিডিয়ে এবং সেখানে ডেভেলপমেন্ট করে সি সিডিয়ে রোড বলেন ইলেকট্রিসিটি বলেন যা যা ফেসিলিটি দরকার এগুলো সিডিএ করে দেয় যেহেতু ওনাদের আবাসিক ওনারা করার পরে এটা যখন রাস্তা ওই রাস্তাঘাটগুলো আমাদেরকে হস্তান্তর করে তখন আমরা এটা করে দিই কিন্তু ওনারা যদি প্লট বিক্রি করে এটাকে যদি ডেভেলপ না করে এটা তো আমরা কিছু করার নাই কারণ যে আমরা গিয়ে কোনো ইনভেস্টমেন্ট করতে পারবো না পনেরো বছর আগে অনন্যায় দেড় হাজার ও তিরিশ বছর আগে কর্ণফুলিয়া আবাসীকে চারশো উনানব্বইটি প্লট মালিকদের বুঝিয়ে দিয়েছিল কিন্তু সিডিএ ও সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা না থাকায় গড়ে ওঠেনি একটি ভবনও পনেরো থেকে আঠারো বছর আগে মালিকদের সতেরোশোর বেশি প্লট বুঝিয়ে দিয়েছে সিডিএ দীর্ঘ এই সময়ে সিডিএ এবং সিটি কর্পোরেশনের রশি টানাটানির কারণে বিদ্যুৎ বিপর্যয় ব্যবস্থাপনা সড়ক সহ সব ধরনের সেবা থেকে বঞ্চিত এই কল্পলোক আবাসিকের সর্বস্তরের মানুষ শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম রাজশাহীতে স্কুল ছাত্রকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ঘটনায় পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে অভিযুক্তদের তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অন্যদিকে পুলিশ সদস্যকে অবরুদ্ধ করার ঘটনায় অজ্ঞাত গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ হাবিবুর রহমান পাপপুর ছবিতে মৌদুদ রানার প্রতিবেদন রাজশাহী গোদাগাড়ি উপজেলার গোগ্রাম এলাকার কিশোর সোহানুরের দাবি গত শনিবার রাত আটটার দিকে বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার পর তিন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন সে সময় দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি সেখানে আসেন নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে শুরু করেন তল্লাশি ভুক্তভোগী সোহানুরের অভিযোগ এক পর্যায়ে কেড়ে নেওয়া হয় সবার মুঠো ফোন পরে অন্যদের ছেড়ে দিয়ে শুধু তাকেই হ্যান্ডকাপ পরিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় পদ্মা নদীর পাড়ে ছাড়তে দাবি করা হয় টাকা তিন লাখ টাকা দেওয়া লাগবে বলছি আমি বলছি এতটা কই পাব বলছি তো রাব্বারে ফোন নেই কোনোভাবে মানে না পাঁচ দশ লাখ টাকা দাবি করার সময় মহাবাসুল জায়গাতে নিয়ে গিয়ে রথ ক্যারিং করে টাকা নিয়ে নালে ছাড়বো না ও অনেক কিছু মামলাতে ভয়ে মানুষ তখন টাকা দিতে পারে রোববার বিকেলে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় গোটাগাড়ি প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের এস রেজাউল করিম এএসআই আনোয়ারুল ইসলাম কনস্টেবল রেজাউল করিম ও মিলন হোসেনকে জানানো হয় শুরু হয়েছে তদন্ত অন্যদিকে পুলিশ সদস্যকে অবরুদ্ধের ঘটনায় অজ্ঞাত গ্রামবাসী বিরুদ্ধে মামলা করে পুলিশ আমাদের পুলিশ সদস্যও যদি হয়ে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব ভুক্তভোগী কিশোর এসএসসি পরীক্ষার্থী রাজশাহী রাজধানীর যাত্রাবাড়িতে একটি কারখানায় অনলাইন সংবাদ মাধ্যম জাগো নিউজের সাংবাদিক ইসমাইল হোসেন রাস্তাটির উপর হামলার অভিযোগ পাওয়া গেছে সোমবার যাত্রাবাড়ির দনিয়া কলেজের পাশে আবিদ লাইসিং ফ্যাক্টরিতে এ হামলা ঘটনা ঘটে ভুক্তভোগী সাংবাদিক রাসেল জানান তার বোনের স্বামী রেজাউল লাইটিং ফ্যাক্টরির একজন কর্মচারী সোমবার দুপুরে কারখানায় রেজাউলকে নির্যাতন করা হয় বিষয়টি জানার পর রাসেল ও তার মামাতো ভাই সেখানে গেলে কারখানার ব্যবস্থাপক রেজাউল তাদের গালিগালাজ করে ও এক পর্যায়ে সাংবাদিক পরিচয় পাওয়ার পর রেজাউলের নেতৃত্বে মারধর করা হয় পরে এ ঘটনায় এই সোমবার রাতে পাঁচজনের নামে মামলা দায়ের করা হলে মঙ্গলবার ভোরে মামলায় জড়িত দুজনকে গ্রেফতার করে পারি থানা পুলিশ জিএম রেজাউলের লোকজন তারা কিন্তু আমাকে একসাথে মারধর করলেন আমাকেই না শুধু আমাদের সবাইকে তিন চারজনকে একেবারে এলোপাতারে মারধর এবং এখান থেকে আমার মানি মানিব্যাগও নিয়ে গিয়েছিল যেটি অনেক ইয়ে পরে দিয়েছে কিন্তু টাকা সবই রেখে দিয়েছে পকেটের এমনকি মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে রংপুর অঞ্চলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে ছাড়িয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রাও পাঁচটি জেলার চাহিদা মিটিয়ে প্রায় সতেরো লাখ মেট্রিক টন জাল অতিরিক্ত থাকবে বলছে কৃষি বিভাগ তবে ফলন ভালো হলেও তীব্র গরমে সেচের বাড়তি খরচে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষকরা রেদন হিমিলের রিপোর্ট ছবি তুলেছেন শাকিল মাহমুদ বিস্তীর্ণ ধান খেতে সবুজ হলুদ বর্ণে দোল খাচ্ছে শেষ নির্ভর বোরো ধান কিছু কিছু এলাকায় আগাম রোপণ করা বোরো ধান কাটা শুরু হয়েছে বৈশাখের মাঝামাঝি এই সময় রংপুরের প্রকৃতি অনুকূলে থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে ফুরফুরে মেজাজে কৃষকরা শুরু করেছেন ধান কাটা ও মারাই দেশের শস্যভাণ্ডার হিসাবে পরিচিত রংপুরে এবার বোরো আবাদের বাম্পার ফলন হয়েছে তবে তীব্র খরায় খরচের বাড়ায় দাম নিয়ে এবারে ধানের ফলন তো বেশি তবে এবারে শুকনাতে কাটতে পারে খুব ভালো লাগেছে দাম তো গত বছর টাকা বেশি এখনো এক হাজার টাকা লাভ কি ঘরিত বাড়ির দাম দেড়শো টাকা সারের দাম বাড়তি কোন জায়গায় লাভ হয় এক হাজার টাকা বেস্থিছি একটা রোদ দিয়ে এইভাবে হলে তবু পোশাই খরচ তো ইনশাল্লাহ পানি খরচ অনেক পড়ছে ধানের মধ্যে এবার মকরের বেশি কারণে আমাদের খরচটা বেশি হয়ে গেছে কৃষক নেতারা বলছেন খাদ্য নিরাপত্তা বলায় ঠিক রাখতে কৃষকরা যাতে লোকসানে না পড়েন সে বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করলে এখানে কৃষকের উৎপাদন খরচ উঠবে না লাভ তো অনেক পরের কথা আমাদের পরামর্শ হচ্ছে তেত্রিশ পার্সেন্ট মূল্য সহায়তা দিয়ে কৃষকের কাছ থেকে জানি ধানটি ক্রয় করা হয় এবার রংপুর অঞ্চলের বড় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা পাঁচ লাখ সাত হাজার আটশো পঁয়ত্রিশ হেক্টর থাকলেও তা ছাড়িয়েছে কেজি প্রতি দুই টাকা ধানের মূল্য বৃদ্ধি করার মাধ্যমে সরকার কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানের একটা পদক্ষেপ নিয়েছে আমরা প্রত্যাশা করছি সেই পদক্ষেপ কৃষকদের জন্য অত্যন্ত অনুকূল হবে রংপুর অঞ্চলের পাঁচটি জেলার চাহিদা মিটিয়ে প্রায় সতেরো লাখ মেট্রিক টন চাল অতিরিক্ত থাকবে বলছে কৃষি বিভাগ ঋতুয়ান হিমেল সময় সংবাদ রংপুর তীব্র দাবদা হে গত পনেরো দিনে মুরগির অস্বাভাবিক মৃত্যুতে পোলট্রি শিল্পের ক্ষতি হয়েছে প্রায় তিনশো কোটি টাকা বন্ধ হয়েছে বিশ হাজার খামার প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএ এমন দাবি করলেও মানতে নারাজ প্রাণী সম্পদ অধিদপ্তর সংস্থাটির মহাপরিচালক বলছেন উৎপাদনের এক শতাংশ মৃত্যু স্বাভাবিক দাবা দাহে বাজারে কমেছে মাছ ও সবজি সরবরাহ যার প্রভাব পড়েছে মুরগির দামে শিগগিরই দাম কমে আসবে বলে দাবি অধিদপ্তরের সাইফুল ইসলামের রিপোর্ট তীব্র দাবদাহে নাজুক অবস্থায় প্রাণী জামিশের বড় যোগানদাতা খাত দেশের পোলট্রি শিল্প উৎপাদন কমে পড়েছে যোগান সংকট যে দাবি তুলে দশ দিনের ব্যবধানে কেজিতে ত্রিশ টাকা বাড়িয়ে রাজধানীর বাজারে দুশো বিশ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ব্রয়লার মুরগি দাম বেশি কারণে দাম কম থাকলে সবাই খেতে পারত ছিল একশো আশি টাকা বা নব্বই টাকা এখন দুশো বিশ টাকা কারণ যেভাবে যে গরম পড়ছে মুরগি অবস্থা খারাপ সরবরাহে কেন এমন সংকট বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের দাবি তীব্র দাবদাহে গত পনেরো দিনে তিনশো কোটি টাকা লোকসানের পাশাপাশি বন্ধ হয়ে গেছে পনেরো থেকে বিশ হাজার খামার তীব্র তাপদাহ প্রান্তিক খামারদের ক্ষতির পরিমাণ প্রায় গত পনেরো দিনে তিনশো কোটি টাকা তাদেরকে উৎপাদনে ফিরিয়ে আনা না যায় তবে তীব্র সংকট দেখা দিবে ডিম ও মুরগির পোল্ট্রি শিল্প মালিকদের সংগঠন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বলছে খোলামেলা ছেড়ে মুরগি পালন করেন দেশের প্রান্তিক খামারিরা যা বরাবরই উৎপাদন কমানোর পাশাপাশি বাড়ায় নানান ঝুঁকি গত কয়েকদিন আপনার যে অসহনীয় তাপমাত্রা বাংলাদেশের সেটার জন্য আসলে অনেক উৎপাদন কমে গিয়েছে এবং হিস্টকে অনেক মুরগির মৃত্যু হয়েছে ফলে বাজারে হয়তো কিছুটা যোগানের স্বল্পতা তৈরি হয়েছে ফলে হয়তো একটু বেশি দামে কিনতে হয়েছে মুরগি মোড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার যে দাবি জানাচ্ছেন খামারিরা তার সঙ্গে পুরো দিমত প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন সরবরাহ স্বাভাবিকই আছে কিন্তু তীব্র গরমে সবজি উৎপাদনে ব্যাহত হওয়া আর মাছের সরবরাহ কমায় চাহিদা বেড়েছে মুরগির যা বাড়িয়ে দিয়েছে দাম যে শুক সবজিটা এই মৌসুমে আসবে ওটা বাজারে পাবাসী মাছ তো এই শুকনা সিজনে কিন্তু মাছের সরবরাহ কিন্তু ড্রামাটিক্যালি কমে গেছে এই প্রেসারটা তখন মুরগির উপরে পড়ে ওয়ান পার্সেন্ট পার মান্থ মৃত্যু এটাকে বলে স্বাভাবিক মৃত্যু এখন এই সময় কোনো রোগে মারা গেলেও খুবই নেগলিজিবল সেটাকে কাউন্ট করার মতো কিছু না বিপিএর তথ্য বলছে দেশে প্রতিদিন ব্রয়লারের চাহিদা তিন হাজার পাঁচশো টন আর ডিমের চাহিদা সাড়ে তিন কোটি পিস সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা যুদ্ধ করে দেশ নয় মৃত্যুর পরেও দুজন অন্ধ মানুষের চোখের আলো হয়ে বেঞ্চে রইলেন জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাস খরজব্যা মানুষটির দান করা দুই চোখের কর্ণিয়া গ্রহণ করেছেন দুই ব্যক্তি গত ১৯ এপ্রিল সফল অস্ত্রোপচারের মাধ্যমে কর্ণিয়া প্রতিস্থাপনের পর দুজনেই এখন দেখতে পাচ্ছেন পৃথিবীর আলো চিকিৎসকরা বলছেন ধর্মীয় ও পারিবারিক কিছু প্রতিবন্ধকতার কারণে দেশে সম্ভব হচ্ছে না কাঙ্ক্ষিত কর্নিয়া প্রতিস্থাপন রাশেদ বাপ্পের রিপোর্ট মৃত্যুর মধ্য দিয়ে জাপিত জীবনের ইতি ঘটে সত্যি কিন্তু চিরন্তন এই বাক্যটি আবার সবার ক্ষেত্রে সত্য নয় কেউ কেউ মৃত্যুর পর বেঁচে থাকে তার উদারতার মহত্বের মহিমায় তেমনি এক মহান ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাস ইহকালের জীবনের পরিসমাপ্তি ঘটেছে গত ১৯ এপ্রিল কিন্তু এখনও চোখের আলো নেভেনি শিবনারায়ণ দাসের মৃত্যুর পর তার চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা হয় রংপুরের মশিউর রহমান ও চাঁদপুরের আবুল কালামের চোখে দুজনেই ধীরে ধীরে ফিরে পাচ্ছেন পৃথিবীর আলো একজন আপনারা জানেন জন্মগত রোগ ছিল আরেকজন যিনি ছিল উনি ছোটবেলায় করনিয়ার আলসার হয়ে চোখটা সাদা হয়ে গিয়েছিল কালেকশনটা করি আমরা শুধু কর্নিয়া ট্রান্সপারেন্ট পার্ট অফ দা আই সাথে কিছু সাদা অংশ স্ক্লেরা সুমর ব্যবধান মাত্র প্রায় 20 দিন কিন্তু পরিবর্তনটা অবিশ্বাস্য স্বামীকে হারিয়েও যেন স্বামীর অস্তিত্ব অনুভব করতে পারছেন গীতশ্রী দাস চিরতরে চোখ বুঝলেও বাবা শিব নারায়ণ যেন নিজ চোখেই দেখছেন সন্তান অর্ণবাদিত্য দাসকে তিনি মনি প্রাণে বিশ্বাস করতেন যে আমার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে সেই দেহটা এমনি ধুলিস সাথে হয়ে যাওয়ার চাইতে জনগণের কাজে দেশের কাজে লাগুক আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে তোমাকে কি দেশ দিয়েছে সেটা তুমি প্রশ্ন করো না তুমি দেশকে কি দিতে পারবে খুব বড় কোনো অস্ত্র পচার নয় মাত্র দশ মিনিট সময়ের মধ্যেই সম্ভব একজন মৃত ব্যক্তির দেহ থেকে কর্নিয়া গ্রহণ হয় না অঙ্গের কোনো পরিবর্তনও তবে কেন মানুষের আগ্রহ বাড়ছে না মহতেই কাজের প্রতি নতুন পদ্ধতিতে শুধু কর্ণিয়ার থেকে সারাউন্ডিং একটু স্ক্লেরা নিয়ে কর্ণিয়াটা সংরক্ষণ করা হয় আইবল কিন্তু এজ ইট ইজ থাকে ডিফর্মিটি কিন্তু হয় না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং জিল্লুর রহমান সাহেব সহ অনেকেই করেছেন ধর্মীয় ও পারিবারিক বেড়াজাল ভেঙে কর্নিয়ার দান বাড়বে আরও অনেকেই ফিরে পাবেন চোখের আলো এমনটাই বিশ্বাস সচেতন মহলের রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা বৃক্ষরোপণ ও কাটার বিষয়ে কেন আইন ও নীতিমালা তৈরি করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাথকের বেঞ্চ এই রুল জারি করেন একই সঙ্গে দাবদাহ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত আরেকটি রিটে দাবদাহ নিয়ন্ত্রণে আলাদা কমিটি কেন গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে রিট দুটিতে বলা হয়েছে ঢাকা শহরে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় গাছের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এদিকে তাপমাত্রা বাড়ায় মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলছে আমাদের দেশে কোনো ধরনের গাছ কাটার কোনো নীতিমালা নাই অর্থাৎ গাছ কাটা এবং গাছ লাগানোর ক্ষেত্রে আমরা যদি ফিনল্যান্ডে দেখি যেখানে পরিবেশ বান্ধব অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সুন্দর জলবায়ু সেই দেশে একটি গাছ যদি কেউ কাটে তার পরিবর্তে তিনটি গাছ লাগাতে হয় আমাদের দেশে গাছ কাটানোর কাটার ব্যাপারে কোনো ধরনের নীতিমালা নেই তো এই 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 নীতিমালা যাতে নাই এই জন্য আমি সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তাদেরকে আমি নোটিশ পাঠাই কোর্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন ফেরি করে কেনা হচ্ছে ডাবের খোসা পরিত্যক্ত পলিথিন বা চিপসের প্যাকেট দেয়া হচ্ছে নগদ টাকা যেখানে ক্রেতা ডিএনসিসি এর মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গির বাহক এডিসের এর বিস্তার ঠেকাতে এমন অভিনব কর্মসূচি ডিএনসিসি কর্তৃপক্ষের মানে জমে এমন আবর্জনা কিনতে প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে দেয়া হয়েছে টাকা বিক্রি হচ্ছে পরিত্যক্ত পলিথিন চিপসের প্যাকেট আর ডাবের খোসা ফেলানো এইসব দ্রব্য বিক্রি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারা কিন্তু কোথায় বিক্রি হচ্ছে আর কেই বা কিনছেন এসব বর্জ্য ডেঙ্গুবাহক এডিসের বিস্তার ঠেকাতে গত বাইশ এপ্রিল রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় চুয়ান্নটি ওয়ার্ডে মাসব্যাপী জনসচেতনামূলক প্রচার অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঘোষণা দেওয়া হয় বিভিন্ন খাবারের ফেলে দেওয়া প্যাকেট ও পরিত্যক্ত স্যানিটারি সামগ্রী কিনে নিবে নগর কর্তৃপক্ষ আর এসব উচ্ছিষ্ট এলাকার কাউন্সিলরের কাছে নিয়ে গেলেই বিনিময়ে মিলবে টাকা বিষয়ে জনসচেতনামূলক কর্মকাণ্ডের জন্য প্রত্যেক কাউন্সিলরের জন্য বরাদ্দ দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা দ্রব্যভেদে এক থেকে একশো টাকা দিচ্ছে ডিএনসিসি প্রতিটি চিপসের প্যাকেট আইসক্রিমের কাপ ডিসপোজেবল গ্লাসের জন্য দেয়া হচ্ছে এক টাকা ডাবের খোসা কন্ডেন্স মিল্কের কোটা দিলে মিলছে দুই টাকা প্লাস্টিক সিরামিক মেলামেনের মগ বাটি প্লেটের দাম ধরা হয়েছে প্রতি পিস তিন টাকা পরিত্যক্ত টায়ার প্রতি পিস পঞ্চাশ টাকা আর প্লাস্টিকের অন্যান্য দ্রব্য ও পলিথিন প্রতি কেজি দশ টাকা নষ্ট স্যানিটারি সামগ্রী বেসিন ইত্যাদি প্রতি পিস একশো টাকা করে কিনে নিবে ডিএনসিসি ডিএনসিসি জানিয়েছে আপাতত এসব ময়লা সাভারের আমিনবাজার ময়লার ভাগারে মজুত রাখা হবে মূলত শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ মশাবাহিত নানা রোগ ব্যাধি নিয়ন্ত্রণে রাখতে এমন উদ্যোগ নগর কর্তৃপক্ষের তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় মঙ্গলবার সকালে রাজধানীর কালা চাঁদ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী কার্ডধারী প্রত্যেকে একশো টাকা লিটারে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল সাত টাকায় কেজিতে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল এবং ত্রিশ টাকা কেজিতে সর্বোচ্চ এক কেজি চাল কিনতে পারবেন শাড়ি নিয়ে ভারতের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশ টাঙ্গাইলের শাড়িকে ভারতের জিআই আই তালিকা থেকে বাদ দিতে নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ একই সঙ্গে দেশের চৌষট্টি জেলার সম্ভাব্য প্রায় দেড়শো জি আই পণ্যের তালিকা উচ্চ আদালতে দাখিল করেছে শিল্প মন্ত্রণালয় আইনি পদক্ষেপে টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি মিলবে বলে আশা আইনজীবীদের ফেব্রুয়ারির শুরুর দিকে টাঙ্গাইলের শাড়িকে নিজস্ব ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারত দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের খামখেয়ালি এমন কাণ্ডে প্রতিবাদের ঝড় ওঠে টাঙ্গাইলের শাড়ির উৎস পশ্চিমবঙ্গের বলে দাবি করায় বিব্রত হয় কলকাতার মানুষও শত শত বছরের ঐতিহ্যের স্মারক টাঙ্গাইলের শাড়ির স্বীকৃতি হারানোর পর হুশ ফেরে বাংলাদেশের অনেকটা তড়িঘড়ি করে দেয়া হয় ভৌগোলিক পণ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের জেআই পণ্যের তালিকা থেকে টাঙ্গাইলের শাড়ি বাদ দেয়ার লড়াইয়ের সোমবার শিল্প মন্ত্রণালয় উচ্চ আদালতকে জানায় ভারতের সঙ্গে আইনি যুদ্ধের জন্য নয়াদিল্লিতে আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশ মাসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামের ফার্মটি মূলত দুই ধাপে আইনি পদক্ষেপ নেবে ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেক্টিফিকেশনের জন্য বাতিল করার জন্য তারা আবেদন করবেন বলে আমরা এই ডকুমেন্ট মারফত জানতে পেরেছি এদিন দেশের সম্ভাব্য প্রায় দেড়শো জিয়াই পণ্যের তালিকাও আদালতে দাখিল করে মন্ত্রণালয় যে পণ্যগুলো ইতিমধ্যে নিবন্ধিত হচ্ছে বা হওয়ার প্রক্রিয়া চলছে সেই তালিকাটাও দেওয়া হয়েছে দু হাজার ষোলো সালে জামদানি শাড়িকে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয় এরপর ইলিশ চাপাই ও রাজশাহীর ক্ষীরসাপাত ও ফজলি আমসহ আরও আরো বৃষ্টি পণ্যের জিআই স্বীকৃতি মেলে বর্তমানে দেশে জিআই পণ্যের সংখ্যা আটাশটি আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা অর্থসংকটে চাহিদা মতো তেল সরবরাহ না থাকায় বন্ধ দেশের কয়েকটি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এতে গ্রামাঞ্চলে লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবার বিকেলে সচিবালয়ে তিনি বলেন বন্ধ বিদ্যুৎ কেন্দ্র পর্যায়ক্রমে চালু করার ব্যবস্থা নিচ্ছে সরকার গত এক মাস তীব্র দাবদাহ প্রত্যক্ষ করেছে দেশের মানুষ গ্রাম কিংবা শহর রাত কিংবা দিন অসহনীয় গরমে অতিষ্ঠ সবাই গরম থেকে বাঁচতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রত্যাশা করলেও মেলেনি তা বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এখনও অসহনীয় গরমের পাশাপাশি বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের মধ্যেই দৈনন্দিন কাজ করে চলেছেন সোমবার বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ ব্যাপারে সচিবালয়ে সাংবাদিকদের জানান আর্থিক সংকটের পাশাপাশি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি তেল সরবরাহ করতে না পারায় তেল ভিত্তিক কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার কারণেই লোডশেডিং করতে হয়েছে এসব কেন্দ্র চালু করার সর্বোচ্চ চেষ্টার কথা জানান প্রতিমন্ত্রী আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট বিশেষ করে অয়েল বেস পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে সেগুলো আমরা ধীরে ধীরে চালু করতেছি তেলের স্বল্পতা ছিল আর্থিক স্বল্পতা ছিল এই বিষয়গুলোকে নজরদারি করে আমরা এখন একটা ভালো পরিস্থিতি যারা তেল আনার কথা প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট মালিকরা তারা তো আনতে পারছিলেন না তারা দেরি করতেছিলেন যার কারণে আমাদের প্রায় দেড় হাজার মেগাওয়াটের মতো প্রথম দিকে ছিল এটা কমে আসছে এখন পাঁচশো এখন একদম জিরোর দিকে চলে আসছে বা আশা করতেছি কোনো ভবিষ্যতে এটা ভালোর দিকে যাবে তিনি জানান লোডশেডিং শূন্যের কোটায় নিতে কাজ করছে সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী এবং আমাদেরকে দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে আমি মনে করি আগের থেকে ভালো অবস্থায় আমরা এখন আছি আজকে যদি দেখেন জিরো লোডশেড আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে দেশে বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড সত্ত্বেও গরমে হঠাৎ বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এমন লোডশেডিং বলেও দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা দীর্ঘদিন সংস্কারের অভাবে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে কুড়িগ্রামের সরকারি কোয়ার্টার বেশিরভাগ ভবনে খসে পড়েছে পলেস্তারা ফাটল দেখা দিয়েছে পিলার বিমে কোনো কোনো ভবনে দরজা জানালাও ভেঙে গেছে ঝুঁকিপূর্ণ জেনেও অনেকে বাধ্য হয়ে থাকছেন ভবনগুলোতে বিষয়টি জানলেও সহসায় কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট বিভাগের জাবেদ মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট প্রায় এক যুগ ধরে বিধ্বস্ত এই সরকারি ভবন দেয়াল ও ছাদে গজিয়েছে গাছ চুরি হয়ে গেছে জানালা দরজা ষাটের দশকে কুড়িগ্রাম শহরে ছয়ানীপাড়ায় সরকারি কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় ষোলোটি ভবন এরপর সংস্কার না করায় বর্তমানে এগুলোর ভঙ্গদশা ভবনগুলোর পলেশ তারা খসে বেরিয়েছে রড আবার কোনো কোনো ভবন রাখা হয়েছে তালাবদ্ধ করে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে কয়েকটি পরিবার এ অবস্থায় ভবনগুলো পুনর্নির্মাণের দাবি তাদের বিল্ডিং যে রঙগুলো নষ্ট হয়েছে এমনি খুলি খুলি পড়বে যেখানে পড়ে তিন চারজন ছাড়া আর ওই পুরো বিল্ডিং এ নাই কোনো কিছু কেউ নাই থাকা না থাকার অনুপযোগী সরকারি ভাবে যে আমাদের এই প্লাস্টারটা সব ঠিক করে দিবে এটা কিন্তু আর করে দেওয়া হচ্ছে না কোয়ার্টার গুলো যদি ভালো হতো লোকজন থাকি শান্তি বিষয়টি জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ এ নিয়ে একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেয়া আছে বলে জানায় গণপূর্ত বিভাগ গণপূর্ত বিভাগের পক্ষ থেকে কিছু কিছু কোয়ার্টার নতুন নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে আর বাকি যেই কিছু কোয়ার্টার আছে যে ষাটের দশকে নির্মিত সেই বিষয়গুলো আমাদের টাইম টু টাইম উপরে আমাদের হেড অফিসে জানানো হচ্ছে সরকারি স্টাফ কোয়ার্টারে পঞ্চাশটি পরিবারের বসবাসের জায়গা থাকলেও বর্তমানে বাস করছে পনেরোটি পরিবার বাদশা সৈকত সময় সংবাদ কুড়ি গ্রাম হাটে রেল লাইনের বেশিরভাগ জায়গায় নেই স্পাইক নষ্ট হয়ে গেছে অনেকাংশের স্লিপার রেল সেতুতে লোহার পাতের পরিবর্তে লাগানো হয়েছে বাঁশ ও কাঠ যার উপর দিয়ে প্রতিদিন চলাচল করছে ট্রেন এতে দুর্ঘটনার থাকলেও কর্তৃপক্ষ বলছে উদ্বেগের কোনো কারণ নেই আমিনুল ইসলামের ছবিতে যে আই সমাপ্ত রিপোর্ট রেল লাইনের প্রতিটি স্লিপারে নেই স্পাইক এমনকি ক্ষয় হওয়ায় স্লিপারে পক্সি দেয়া হয়েছে কাঠ ও বাস দিয়ে লালমনিরহাটের বুড়িমারি থেকে তিস্তা পর্যন্ত রেললাইনের উপর দিয়ে প্রতিদিন আন্তনগর কমিউটার ও লোকাল সহ প্রায় জোড়া ট্রেন চলাচল করে অথচ এ রেলপথে অধিকাংশ স্থানেই নেই স্পাইক তার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বাস ও কাঠ এমনকি ফিশ প্লেট আটকানোর জন্য নাটবল্টুর বদলে গাছের ডাল ও লাঠি ব্যবহার করা হচ্ছে অনেক অংশে নষ্ট হয়ে গেছে স্লিপার এমন কি ব্রিজ ও কালভার্টগুলোতে লোহার পাতের পরিবর্তে লাগানো হয়েছে কাটের পাটাতন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসীর ব্রিজ কালভারে লোহার অ্যাঙ্গেল শীত নাট বল্টু খুলি খাইছে ওরা ওটাকে টার্গেট ফলো করে নেই নাট বল্টুর পরিবর্তে দেখা যায় যে দেখা যাচ্ছে গাছের ডাল ঢুকে রাখছে আবার ব্রিজে ব্রিজে বাঁশের ফালাটি দিয়ে রাখছে রেলের যারা ইয়া মিস্ত্রি বা হেড অফিসে ওনারা বলে যে চাবি এখন আর পাওয়া যায় না যার কারণে থাকার জন্য আমরা বাসের খিল বা কাট ওখানকারে কাট খুলি কাট লাগাই তবে নিজেদের অবহেলার কথা এড়িয়ে কর্তৃপক্ষ দুঃসে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একই সঙ্গে উদ্বিগ্ন না হওয়ার আশ্বাস বিভাগীয় কর্মকর্তার যারা আমরা এই ব্রিজগুলো মেনটেনেন্স করে আমরা রেগুলারই এই ব্রিজগুলো মেনটেনেন্স করি তো এটা তাদের একটা টেন্ডেন্সি ছিল আগে তারা এভাবে হাতের কাছে যেটা পাওয়া যেত বাঁশ বিশেষ করে স্লিপারটা আমরা ব্যবহার করতাম আমাদের পুরোনো স্লিপারগুলা আমরা চিরাই করে আমরা আসলে ব্রিজে এটা ব্যবহার করতাম তবে এটা আমাদের ব্রিজের মূল স্ট্রাকচারের কোনো অংশ না যে কারণে এটা আমাদের ব্রিজের সাথে বা ট্রেন চলাচলের সাথে কোনোভাবে জড়িত না থাকায় এটি নিয়ে আসলে উদ্বেগের কোনো কিছু নেই লালমনিরহাটের থেকে তিস্তার রেল সেতু পর্যন্ত ছিয়ানব্বই দশমিক এগারো কিলোমিটার রেল সেতুটিতেও বাসের ব্যবহার দু হাজার একশো দশ ফুট দৈর্ঘ্যের এই রেল সেতুটির বিভিন্ন স্থানে লোহার পাতের পরিবর্তে লাগানো হয় বাস যে আই সমাপ্ত সময় সংবাদ লালমনিরহাট নিম্নবাড়ের বিটু মিনের ব্যবহার আর ওভারলোডের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝিনাইদহ যশোর মহাসড়ক সড়কের বেশিরভাগ স্থানে সৃষ্টি হয়েছে উঁচু জায়গা এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা আর ছোট ছোট যানবাহনগুলো বেঁধে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কথা উঠলেও তার পক্ষে সাফাই গিয়ে সড়ক বিভাগ বলছে অতিরিক্ত তাপমাত্রার কারণে এমন হয়েছে লোটাস রহমান সোহাগের রিপোর্ট ছবি তুলেছেন সজিবুল ইসলাম ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী এলাকা দুই লেনের সড়কটির মাঝখানে সৃষ্টি হয়েছে অন্তত ছয়টি ডিভাইডার সড়কের অনেক স্থানে দেখা দিয়েছে উঁচু জায়গা যেন বিশ্ব বিশ্বরোডে বিস্ফোরা এমন চিত্র তেঁতুলতলা কালীগঞ্জের নিমতলা সহ অনেক স্থানে অথচ এই সড়ক সংস্কার কাজের মেয়াদ শেষ হয়েছে গত দশ এপ্রিল স্থানীয়দের অভিযোগ সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণেই এমন বেহাল অবস্থা সড়কের মাঝখানে কয়েকটি শাড়ি হয়ে যাওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা আর ছোট যানবাহনগুলোর নিচের অংশ বেঁধে যাওয়ায় প্রতিনিয়তই যানজট সৃষ্টি হচ্ছে কাজ করছে মাস হচ্ছে না আবার দেখাচ্ছে রাস্তা হয়ে যাচ্ছে ভাই আমরা সাধারণ জনগণ মানুষ খুবই কষ্টে যাচ্ছে ভাই তলে ডিফেন্সেল বেঁধে যাচ্ছে অনেক সময় মোবাইল চেম্বার ফেটে যাচ্ছে দেখেন আপনার রাস্তার কি অবস্থা মনে হচ্ছে রেল লাইন হয়ে গেছে এমন দিন নাই যে দিন ঘটনা হয় না খালি রাস্তার এই অবস্থার কারণে ভাই সড়কের এমন বেহাল দশায় তীব্র তাপ প্রবাহকে দুশ্চেন সড়ক বিভাগের কর্মকর্তারা আবহাওয়ার একটা বিষয় বড় ফ্যাক্টর থেকে যায় আগে এরকমটা হয় নাই এই এবছরই দেখা যাচ্ছে যে এরকম টেম্পারেচারের কারণে অনেক জায়গায় এরকম ডিফেক্ট হচ্ছে নর্মালি সিক্সটি সেভেন্টিতে সিক্সটি সেভেন্টিতে সব জায়গায় আমাদের ব্যবহার করা হয় তো সিক্সটি সেভেন্টিতে যেই টেম্পারেচার থাকে তার থেকেই এটা আরো বেশি টেম্পারেচার গ্রো করার কারণে এরকমটা হচ্ছে সড়ক বিভাগের তথ্য মতে প্রায় ১৬ কোটি উনপঞ্চাশ লাখ টাকা বাজেটে দু হাজার বিশ একুশ অর্থ বছরে শুরু হওয়ায় এই সংস্কার প্রকল্প শেষ হয়েছে গত দশ এপ্রিল মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড জেভি হাসান টেকনোলজি বিল্ডার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংস্কার কাজের দায়িত্ব পায় আর কাজ বাস্তবায়ন করেন ঝিনাইদহের মিজানুর রহমান মাসুদ নামের এক ঠিকাদার সময় সংবাদ ঝিনাইদহ পাসপোর্ট অফিসের পিয়ন ও আনসারদের মাধ্যমে আবেদনকারীদের তালিকা সংগ্রহ এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য পরিচয়ে তদন্তের নামে চাওয়া হয় তদন্তের নামে চাওয়া হয় টাকা দীর্ঘদিন প্রতারণার পর গোয়েন্দা আলী চক্রটির নয় সদস্য আবেদন ফর্ম পূরণ ও ফি পরিশোধ করে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ দেওয়ার পর পাসপোর্ট ডেলিভারির একটি তারিখ নির্ধারণ করে দেয় পাসপোর্ট অফিস এই সময়ের মধ্যে যাচাই বাচাই করা হয় আবেদনকারীর তথ্য উপাত্ত এসভি রিপোর্টকে কেন্দ্র করেও শুরু হয়েছে প্রতারণা একটি অসাধু চক্র পাসপোর্ট অফিসের পিয়ন ও আনসার সদস্যদের সহায়তায় আবেদনকারীর তালিকা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় জনকে গ্রেফতারের পর এমনই সব চাঞ্চল্যকর তথ্য মেলে সোমবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান জানান এই চক্রের মূল হোতা বেলালের নির্দেশনায় বাকি সদস্যরা কয়েক ধাপে পাসপোর্ট আবেদনকারীদের তথ্য সংগ্রহ করত। সত্যতা নিশ্চিত করতে ইন্টারনেট থেকে পুলিশের ছবি ডাউনলোড করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তা নম্বরের সঙ্গে যুক্ত করা হতো। এরপর ভেরিফিকেশন নামে পুলিশ পরিচয়ে ফোন দিয়ে দাবি করত মোটা অঙ্কের টাকা। ৩৫ মানে মধ্যে ক্লোন করে নেয়। অর্থাৎ সে যখন রিং দেয় আবেদনকারীকে যে আপনি কি আজকে পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন করেছেন আপনার নাম কি মুখ তার যখন ছবিটা তখন দেখে গেল তার ছবি গেছে একদম একশো পার্সেন্ট বিশ্বাস বল ঠিক আছে আমরা যাব না এটা কাজ করেন আপনারা কিছু টাকা পাঠিয়ে দেন ডিবি আরও জানায় আবেদনকারীদের তথ্য চক্রের সদস্যদের দিত পাসপোর্ট অফিসের কয়েকজন পিওন ও আনসার সহ অসাধু কর্মকর্তারা পিওন আনসার এদেরকে ম্যানেজ করে তারা যে আবেদনকারীরা যখন টাকা জমা দিতে বা পাসপোর্ট আবেদনটা জমা দিতে যায় তখন এই সুযোগে তারা চুপ করে করে কি মোবাইল দিয়ে তত্ত্বটা ছবি ফটোকপি করে তোলে চক্রের সঙ্গে কাজ করা পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের তালিকা পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে বলে জানান ডিবি প্রধান ডিজি পাসপোর্ট স্যারকে আমি এটা জানিয়েছি মেহেদী হাসান সময় সংবাদ ঢাকা ভোটের মাঠে লড়াই করেন ভাইয়ে ভাই কিংবা বাবা ছেলে সংসদ সদস্য থেকে উপজেলা এমনকি ইউনিয়ন চেয়ারম্যানের রাজনৈতিক বলয় বা নেতৃত্ব একই পরিবারের হাতে এবার ঠাকুরগাঁওয়ের বালিয়া বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাচনেও চেয়ারম্যান পদে লড়াই করছেন সেই পরিবারেরই দুই ভাই ও ছেলে তারা হলেন স্থানীয় সংসদ সদস্য মজাহারুল ইসলাম সুজনের দুই চাচা ও এক ভাই এক লাখ ষাট হাজার ছশো জন ভোটারের উপজেলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গে উপজেলা নির্বাচনে চার প্রার্থীর তিনজনে লড়ছেন একই পরিবার থেকে স্বাধীনতার পর থেকেই এই এক পরিবারের কাছে বৃত্তবন্দী বালিয়াডাঙ্গির রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে মোহাম্মদ আলী তারই ছেলে আলী আফসার মুকুট প্রতীকে ও ছোট ভাই শফিকুল ইসলাম ভোট করছেন আনারস প্রতীক নিয়ে আবার দুই ভাইয়ের আপন ভাদিজা হলেন স্থানীয় সংসদ সদস্য সুজন আর বড় ভাই ঠাকুরগাঁও দুই আসনের সাতবারের সাবেক এমপি দোবেরুল ইসলাম তবে ভোটের মাটি সরব শুধুমাত্র মোহাম্মদ আলী ও শফিকুল ইসলাম প্রচারণার শুরু থেকেই মোহাম্মদ আলীর অভিযোগ স্থানীয় এমপি ও ভাদেজা সুজন শফিকুল ইসলামকে সরাসরি সমর্থন দিয়ে প্রভাব বিস্তার করছে এমপি সাহেব তার সন্ত্রাসী বাহিনী ওই পক্ষে নামিয়ে দিয়েছে তারা হয়তো একটা কুকরা চিন্তা ভাবনা করছে তবে শফিকুল ইসলামের দাবি জনপ্রিয়তা নিত হয়ে তার বড় ভাই মোহাম্মদ আলী অপপ্রচারে নেমেছেন জনপ্রিয়তা প্রভাব আমি যাকে ভালোবাসে তার পক্ষে প্রভাব আলটিমেট করবে ভালোবাসে একটা প্রভাব তো পড়বে এমন পরিস্থিতিতে প্রার্থী বাছাইয়ে দ্বিধা দ্বন্দ্বে ভোটাররা চান ভোটের সুষ্ঠু পরিবেশ মাজাউল ইসলাম সুজন ভাই ঠাকুরগাঁও দুই আসনের এমপি এবং ওনার চাচা উপজেলা প্রার্থী ওনার ছোট চাচা উপজেলা প্রার্থী দুই করচা করতে ওরা নে এখন যদি যা দুনা ভাইতে আমরা কি করব ঝগড়া বিবাদ যাতে না হয় এটাই আমরা চাচ্ছি আর অভিযোগের বিষয়ে কিছুই জানেন না বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা তবে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি আমাদের বলা আছে যে সংসদ সদস্য উনি বাড়িতে থাকতে পারবেন কিন্তু জনসভা বা ইয়ে গণসংযোগ করতে পারবেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে এমপি সুজনের ব্যক্তিগত সহকারী ও স্ত্রী শফিকুল ইসলামের পক্ষে বিভিন্ন জনসভায় ভোট চাইছেন ইসলাম সময় সংবাদ ঠাকুরগাঁও ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট আজ বারো রাজ্যের চোরানব্বই লোকসভা আসনে হবে লড়াই এই পর্বে সবার নজর থাকবে গুজরাটের গান্ধীনগরে অমিত শাহর দিকে নরেন্দ্র মোদীর পর সর্বোচ্চ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অধিকারী তিনি এছাড়াও পশ্চিমবঙ্গের চার আসনেও ভোট এদিন উত্তরপূর্ব ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য আরমাত্র কয়েক ঘন্টা পরেই ভারতের তৃতীয় ধাপের ভোটগ্রহণ পর্ব এই ধাপে এক হাজার জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা তবে নজর থাকবে গুজরাটের গান্ধীনগর লোকসভার কেন্দ্রের দিকে সেখানে লড়ছেন বিদায়ী এমপি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের নরেন্দ্র মোদীর পর সর্বোচ্চ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অধিকারী অমিত শাহ তৃতীয় পর্বের ভোটে মধ্যপ্রদেশ রাজ্যের বিদিশায় ভাগ্য পরীক্ষা হবে শিবরাজ চৌহানের মতো সাবেক মুখ্যমন্ত্রীরও আছেন পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমো বর্ষিয়ান বাম রাজনীতিক হিসেবে পরিচিত মুখ তিনি নজর থাকবে উত্তরপূর্ব পূর্ব ভারতের আসাম রাজ্যের ধুবড়ি আসনের দিকেও এনআরসি ইস্যুতে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়ছেন সেখানে ইউডিএফ নেতা ও গতবারের এমপি বদরুদ্দিন আজমল পাইতে পারে আমাদের এখানে তৃতীয় দফার ভোটের মধ্য দিয়ে নির্বাচন কমিশন দুশো চুরাশি লোকসভা আসনের ভোটগ্রহণ সম্পূর্ণ করবে আর চার দফায় বাকি থাকবে দুশো আসন ভোট বিশ্লেষকরা তৃতীয় দফার ভোটে উত্তর পূর্ব রাজ্য আসামের চার লোকসভার মধ্যে কোকরাঝড় ও ধুবরির ভোটকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সুব্রত আচার্য সময় সংবাদ আসাম ভারত বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে নিয়ে কোনো ধরনের নেতিবাচক সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তবে জিম্বাবুয়ে ইউএস এর বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে না সাম্প্রতিক সময়ে সাকিবের করা এমন মন্তব্যের সঙ্গে একমত নন বিসিবি বস বলেন লিস্ট এ ক্রিকেটার বিবেচনা আর ক্লাবগুলো রাজি হবে না বলেই ডিপিএল এর সুপার লিগ করা যায়নি টি টোয়েন্টি ফরম্যাটে তবে সাবেক টিম ডিরেক্টর সুজনের মতে জিম্বাবুয়ের বিপক্ষেও ভালো প্রস্তুতি সম্ভব যদি সাহসী হয় টিম ম্যানেজমেন্ট যদিও সেখানেই গলত দেখছেন তিনি বিশ্বকাপ আসবে আর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গণমাধ্যমে আলোচনা হবে না সেটা কি আর হয় এবারও ব্যতিক্রম হয়নি দল নিয়ে বিসিবির নানা নাটকীয়তার পর টিম লিস্ট চলে গেছে আইসিসিতে সেখানে থাকা পনেরো জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও জনে জনে সবাই জানেন কারা সেই সৌভাগ্যবান তবে সমস্যাটার সূত্রপাত জিম্বাবুয়ে সিরিজ শুরুর পর লিটনের অফ ফর্ম চিন্তায় ফেলেছে ম্যানেজমেন্টকে বিকল্প ভাবতে বসে গেছেন অনেকে তবে বোর্ড প্রেসিডেন্ট এখনই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে নারাজ বরং তার অনুরোধ বিশ্ব আসরের আগে দল নিয়ে নয় কোন নেতিবাচক আলোচনা বিশ্বকাপ একদম সামনে একদম সামনে ঠিক আছে এর আগে আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না তবে পাপন আলোচনা না চাইলে কি হবে সাকিব আল হাসান আছেন না বাংলাদেশের ক্রিকেটে আলোচনা সমালোচনা জন্ম দেওয়ার জন্য মিস্টার সেভেন্টি ফাইভ একাই যথেষ্ট সাকিবের মতে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে কোনো প্রস্তুতি হবে না টাইগারদের এর চেয়ে ডিপিএলটা টি টোয়েন্টি ফর্মেটে হলে ভালো হতো যদিও এটা মানতে রাজি নন বোর্ডের বড় শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম এই যে এবারে বিপিএলটা জমজমাট হলো ভালো খেলা হয়েছে এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ এদিকে জিম্বাবুয়ের বিপক্ষেও ভালো প্রস্তুতি সম্ভব বলে মনে করেন টাইগারদের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তবে এর জন্য টিম ম্যানেজমেন্টকে গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে সাহসী হতে পরামর্শ দিলেন তিনি নেক্সট ম্যাচ বাংলাদেশ টস জিতলে আমি অবশ্যই আশা করি তারা পজিটিভ ডিসিশন নেবে ব্যাটিং এর ডিসিশন নেবে লেটস সি যে আমরা কত করতে পারি টেকেছি এই দিস জিম্বাবুয়ে নিয়ন মহাইমেন সময় সংবাদ ঢাকা বাংলাদেশ জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজের খবর জানাবো সিরিজ জয় নিশ্চিতের মিশনে তৃতীয় টি টোয়েন্টিতে আজ মাঠে নামছে টাইগারটা এই ম্যাচেও কোনো পরীক্ষা নিরীক্ষা না করার ইঙ্গিত সহকারী কোচ নেক পোথাসার জানান শান্ত লিটনের অফ ফর্মে সংকিত নয় দল চট্টলায় ম্যাচ ডেইতে আছে বৃষ্টির পূর্বাভাস জহুর আহমেদ চৌধুরীর স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল তিনটায় চট্টলায় তখনও আকাশ ভেঙে বৃষ্টি নামেনি মধ্য দুপুরের তীব্র রোদে ঐচ্ছিক অনুশীলনে চার টাইগার ক্রিকেটার তানজিম সাকিব পারভেজ হোসেন ইমন আফিফ হোসেন ধ্রুব আর তানভীর ইসলাম যে চারজনের এখনও সুযোগ মেলেনি কোনো ম্যাচ খেলার পনেরো সদস্যের স্কোয়াডে না থেকেও দলের সঙ্গে থাকা সৌম্য সরকারের ফিটনেসের অগ্রগতি দেখে বোঝাই যাচ্ছে থাকা পর্বেই ফিরছেন এই অলরাউন্ডার তবে ঢাকা পর্যন্ত অপেক্ষা করতে চায় না টিম টাইগার

and then you'll hammer us for experimenting so you never going to win there's no dew around like there was with the sri lanka series so batting first batting second i don't think there'll be much difference দীর্ঘ সময় ব্যাটের রান নেই লিটন দাশের প্রশ্ন উঠেছে বিশ্বকাপ বহরে তার থাকা নিয়েও তবে লিটনের পক্ষেই কথাস ইঙ্গিত দিলেন টি-20 এর মহাযোগ্যগে থাকতেন এলকেডি আগলে রাখছেন অফ ফর্মে থাকা অধিনায়ক শান্তকেও liton das is a world class cricketer he's one innings away from having an unbelievable world cup what he does in the field for us what he offers our group as a senior player. He does so much more than what you see. Like he's playing fantastically well, but what's been the most impressive about him is how he's captain this group and how he's led this group. তবে প্রতিপক্ষ হিসেবে শুধুমাত্র জিম্বাবুয়ে নয় বাংলাদেশকে লড়তে হচ্ছে বিরূপ আবহাওয়ার বিপক্ষেও কারণ আবহর পূর্বাভাস বলছে সাগরিকায় ম্যাচ জিতে একাধিক দফা হানা দিতে পারে বৃষ্টি। মাহবুব রিমন সময় সংবাদ অপরাজিত থেকে ডিপিএল এর 23 তম শিরোপা উদযাপন করলো আবহানি প্লেস্ট এ মর্যাদা পাওয়ার পর এই প্রথম অপরিচিত থেকে শিরোপা জিতল কোনো দল ষোলো ম্যাচের ষোলোটিতেই জিতেছে আকাশে নীল্লা এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে নিজেদের শেষ ম্যাচে শায়নপুকুর ক্রিকেট ক্লাবকে চার উইকেট হারিয়েছে সুজনের দল দলগত নৈপুণ্যের পাশাপাশি সবার মাঝে ভালো বোঝা কারণে এ সাফল্য এসেছে বলে জানান অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত সেই সঙ্গে ক্লাবগুলোকে ক্রিকেটারদের পারিশ্রমিকের ক্ষেত্রে আরও পেশাদার হওয়ার তাগিদ দিয়েছেন তিনি ট্রফি শেয়ারের জন্য অসাধারণ একটা মুহূর্ত মিরপুরে পরন্ত বিকেলের সবটুকু আলোয় আলোকিত ঢাকা আবাহনী ডিপিএলের তেইশতম শিরোপা নিশ্চিত হয়েছে দু ম্যাচ আগেই শেষ দিনে বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা শাইন পুকুরের বিপক্ষে দাপুটে জয় লিস্ট এ মর্যাদা পাওয়ার পর প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটাও নিজেদের করে নিল ঐতিহ্যবাহী ক্লাবটি বিজয়ের ম্যাচ জেতানো ছক্কার পরই গ্যালারিতে থাকা আবাহনী সমর্থকদের বাদ ভাঙা উচ্ছ্বাস বাদদের তালে তালে চলে বিজয় উৎসব এর আগে শেষ দিনে টস হেরে ব্যাট করতে নেমে আট উইকেটে দুশো চৌত্রিশ রান করে শাইন পুকুর দলের হয়ে সর্বোচ্চ সাতাত্তর রান করেন অধিনায়ক অমিত সহজ লক্ষ্য তারা করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ নাইম ও সাব্বির হোসেন ফেরেন দলীয় ত্রিশ রানে এরপর মাঝারুল ইসলাম সাগরকে নিয়ে পঁয়ষট্টি রানের জুটি গড়েন বিজয় তেইশ রান করে সাগর আউট হলে ভাঙে এই জুটি মোসাদ্দেক উনত্রিশ ও শেষ পর্যন্ত একশো দশ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বিজয় লিস্ট এতে এটি তার বিশতম সেঞ্চুরি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা একটু বেশি আবাহনী শিবিরে ভবিষ্যতেও এই ধারা ধরে রাখতে চায় আকাশী নীলরা সে সঙ্গে ডিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে টালবাহানা বাহানা এড়াতে ক্লাবগুলোকে অনুরোধ জানিয়েছেন অধিনায়ক মোসাদ্দিক হোসেন সৈকত সবাই তো ন্যাশনাল টিমে খেলে না যারা ন্যাশনাল টিমের বাইরে যারা থাকে এদের জন্য রুটি রুজি জায়গায় কিন্তু এটা এই জায়গাতে তারা যদি আসলে বেনিফিট না হইতে পারে তাহলে তাদের জন্য অবশ্যই খুব কঠিন সবার সমন্বিত চেষ্টাতেই এ সাফল্য এসেছে বলে মনে করেন মাহমুদুল হাসান জয় ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার এবং আমাদের সব যেখানে যাই সবাই একসাথেই তো ওইখান থেকে আসলে বন্ডিংটা খুব ভালো নতুনদের জন্য নানা পরামর্শ দিলেন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার পারভীন আক্তার সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার রাজপথ জুড়ে হর্নের প্রতিযোগিতা গ্রহণযোগ্য মাত্রার তিন গুণ বেশি শব্দ দূষণের নাকাল রাজধানীবাসী হৃদরোগ উচ্চ রক্তচাপ সহ অনেকেই ভুগছেন দীর্ঘস্থায়ী শ্রবণ সমস্যা আবদুল্লাপুর থেকে সংযোগ সড়কে বসেছে বাজাক ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আসরিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সার্বিক অগ্রগতি চল্লিশ ভাগ আসছে বছরেই চালুর পরিকল্পনা বসা লাগলে মানুষ হাঁটতে পারে না নদীর মত হয়ে যায় নিম্নতম নাগরিক সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না সড়কে আবর্জনার স্তূপ ড্রেনে মশার উৎপাদ দুই সংস্থার রশি টানা চট্টগ্রামে পরিকল্পিত আবাসিক এলাকা এখন বসবাস অনুপযোগী নাগরিক সেবা বঞ্চিত বাসিন্দারা এ ভোরের সময় এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসাইন ধন্যবাদ ইমদাদ আপনাকে সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের